আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমি আজকে তৈরি করব আমার বাবুর জন্য সাবুর পায়েস, অনেক হেলদি একটি খাবার, যেটা বাবুদের শরীরের জন্য অনেক বেশি উপকার। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে তৈরি করলাম সাবুর পায়েস। এখানে আমি 1 চামচ সাবু নিয়ে নিয়েছি এবং সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। তো সাবুটি যখন সিদ্ধ হয়ে একটি স্বচ্ছ পানির কালার হয়ে আসবে, সেই পর্যায়ে আমি দিয়ে দিব ফর্মুলা দুধ। আমি 1 কাপ পরিমাণ 2 চামচ দুধ দিয়ে গুলিয়ে নিয়েছি। তো ঢেলে দিলাম। তো যখন বলক আসবে তখন আমি এখানে 1 চিমটি ছিঁড়ে এলাচ দিয়ে দিয়েছি। তো আপনারা ফাঁকি থাকলে ঘরে সেটা দিয়ে দিতে পারেন, 1 চিমটি, একটু ভালো ফ্লেভারের জন্য, বাচ্চারা খেতে পছন্দ করে। তো এখানে আমি একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এটি আমি লাল চিনি ব্যবহার করেছি, কারণ আমার বাবু মিষ্টি না হলে খেতে চায় না। তো আপনাদের বাবু যদি মিষ্টি ছাড়া খাওয়ানোর অভ্যাস করেন তাহলে আপনারা চিনি দিবেন না। তো এখন আমি শেষের দিকে দিয়ে দিলাম সামান্য একটু বাদামের গুঁড়ো। তো পায়েসটি যখন একটু ঘন হয়ে আসবে ঠিক এরকমটা, একটু হালকা ঘন, এত ঘনও না আবার এত পাতলাও না, তো এই পর্যায়ে নেড়ে চেড়ে আমি নামিয়ে নিব। হয়ে গেল আমার বাবুর জন্য সাবুর পায়েস। এটি আমি সকালে নাস্তার জন্য তৈরি করেছিলাম। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং নিত্য নতুন যদি আরও ভিডিও পেতে চান তাহলে আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটি টিপ দিয়ে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।